তো বই পড়ব বলে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা সম্প্রতি কালে 100টা সাবস্ক্রাইবার পার করেছি, তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আজকে আমি কোনো বইয়ের রিভিউ নিয়ে আসিনি, আজকে আমি এসেছি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করতে। কিন্তু চ্যানেলের নাম যখন বই পড়ব বলে, তখন অবশ্যই সেটা বই রিলেটেডই হবে, আপনারা বুঝতে পারছেন। তো আমরা জানি আমরা মৃত্যু ভয়, করোনার আতঙ্কে একদম স্তব্ধ হয়ে গেছি। বাড়ির বাইরে বেরোলে মনে হবে যেন মৃত্যু আমাদের দোরের সামনে দাঁড়িয়ে আছে। তো আমরা সবাই আতঙ্কিত, একটু অসাবধানতার জন্যই আমাদের হতে পারে মৃত্যু। এই সময় আমাদের ঘরে লকডাউন হয়েই থাকা উচিত। কিন্তু আমি আজকে যেগুলো আলোচনা করতে এসেছি, যে আমাদের বাংলা সাহিত্য এরকম অনেক গল্প বা উপন্যাস আছে যেগুলো এরকমই মহামারী বা মৃত্যুর সময়কে তুলে ধরেছেন লেখকরা, তো সেই গল্প বা উপন্যাসগুলি নিয়ে আজকে আমি আলোচনা করতে এসেছি। তো ভিডিও শুরু করি। সামাজিক লেখায় শরৎচন্দ্রের উপরে কেউ লিখতে পারবে না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলছি। তার লেখা পণ্ডিত মশাই উপন্যাসটি একটি সামাজিক উপন্যাস, সামাজিক সমাজ ব্যবস্থার উপর লেখা উপন্যাস। তো এই উপন্যাসের 11 নম্বর পরিচ্ছেদে আমরা দেখতে পারি একটি ঘটনা, যখন ভেদভূমির ঘটনা, তখন ভেদভূমি শুরু হয়। তো এইখানে একজন পণ্ডিত মশাই থাকে, যার নাম থাকে বৃন্দাবন। তিনি বিনা পয়সায় শিক্ষকতা করেন, তার জন্যই তাকে পণ্ডিত মশাই বলা হয়। তো তিনি যখন তিনি চান যে এই ভেদভূমিতে মরে যাওয়া মানুষদের কোনো কাপড় চোপড় বা তাদের ব্যবহার্য কোনো জিনিস যেন গ্রামের একমাত্র পুকুর, যেটার থেকে তারা সবাই পানীয় জল নেয়, তো সেখানে না ধোয়া হয় বা সেখান থেকে কোনোভাবেই না মেশে, তিনি অনেকভাবে চেষ্টা করেন। কিন্তু বারণ করা সত্ত্বেও আমরা দেখতে পাই যে তারিণী, তার মেয়ে, মৃতের যে জিনিসপত্র, সেই কাপড় চোপড় সেই পুকুরেই তার সামনেই ধুতে থাকে। তো তার কাছে দাঁড়িয়ে থাকা ছাড়া বা দাঁড়িয়ে সেই ভয়াবহ দৃশ্য দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। তো আমরা তার পরবর্তীতে দেখতে পারি যে সেই জল খেয়ে অনেক মানুষও মারা যায়। তো আজকে গিয়েও আমরা যেন কোথাও গিয়ে সেই একই জিনিসের ঘটনার সাক্ষী হলাম। আমাদের অনারেবল চিফ প্রাইম মিনিস্টারের বারণ করা সত্ত্বেও সবাই বাইরে বেরিয়ে গেলাম বিকেলবেলা থালা নিয়ে, কেউ ঘটি নিয়ে বাজাতে। তো যেখানে একটা কার্ফু ছিল, যেখানে মানুষকে সচেতন করার জন্য আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন ঘরের মধ্যে থাকতে, আমরা কিন্তু সেটা মানিনি। হয়তো আপনি মেনেছেন, আমি মেনেছি, কিন্তু অনেক মানুষ মানেনি। আমরা সোশ্যাল মিডিয়ার নানা জায়গায় দেখতে পেয়েছি মানুষ বেরিয়ে গেছে, তারা মিছিল করছে, তারা আনন্দে একদম লাফালাফি শুরু করেছে। তো এটা কোথাও গিয়ে সেই আমার আপনার পরিস্থিতি হয়েছিল বৃন্দাবন পণ্ডিত মশাইয়ের মতো, যা দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো কিছুই করার ছিল না। তো পরবর্তীতে করোনা ভাইরাস যদি এগিয়ে যায়, তো আমরা মনে রাখবো সেই বৃন্দাবনকে। আপনার আমার পরিস্থিতি হবে হয়তো সেই রকম। এরপরের যে উপন্যাসটা আছে সেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাস। এখানে আমরা দেখতে পারি 5ম পরিচ্ছেদে আরণ্যক। যদি আপনারা রিভিউটা না দেখে থাকেন, তো আই বাটনে ক্লিক করুন, এখানে আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তো আমরা দেখতে পারি 5ম পরিচ্ছেদে শুয়োরবাড়ি বস্তির কথা। তো সেখানে কলেরা দেখা যায়, কলেরার ফলে অনেক মানুষ মারা যায়। তো তাদের প্রত্যেককে দাহ করতে না পেরে কুশি নদীতে তাদের দেহগুলো ভাসিয়ে দেওয়া হয়। তো সেই আমাদের যে গল্পের উপন্যাসের যে প্রধান চরিত্র আছে সত্যচরণ, সে গিয়ে সেই গ্রাম বস্তিতে সবাইকে বোঝাতে লাগে যে সেই জল না পান করতে। তো জলে যেহেতু কলেরার অনেক কিছু মিশে গেছে, সেই জল খেলে আপনাদের মৃত্যু হতে পারে, এরকম নানা কিছু বোঝায়। তো লেখক এখানে মাত্র 2.5 পাতার মধ্যে নিপুণভাবে পুরো কলেরার চিত্র তুলে ধরেছেন, কিভাবে একটা গ্রামের ক্ষতি হতে পারে সেগুলো তিনি তুলে ধরেছেন। তো সে কোথাও গিয়ে সেখানে যেমন দরিদ্র মানুষগুলোর কথা বারবার উঠে আসে আমাদের এই সমাজেরও, তো আমাদের সমাজে অনেক দরিদ্র মানুষ আছে যারা এই করোনা ভাইরাস নিয়ে অনেক আতঙ্কিত। কিন্তু তাদের জন্য আমি বলে রাখি, আমাদের অনারেবল প্রধান, আমাদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, তাদের যতটা সম্ভব তারা করছেন এবং দরিদ্র মানুষগুলোর দিকে তাকিয়ে তারা নানান স্কিম আনছেন এবং তাদের জন্য ফ্রিতে চাল ডাল দিচ্ছেন। তো আপনারা কখনোই ভয় পাবেন না। তো আমাদের আমাদের যারা আছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, তারাও চেষ্টা করছেন দরিদ্র মানুষদের জন্য। তো কোথাও গিয়ে যেন সেখানকার দরিদ্র মানুষ আর এখানকার দরিদ্র মানুষের আমার মনে পড়ে গেল, তাই আমি আপনাদের জানালাম। শিবরাম চক্রবর্তীর লেখা দেবতার জন্ম গল্প, এটি একটি মজার গল্প বলতে পারেন। তো আমরা দেখতে পারি কথক যখন বাড়ি থেকে বেরোন প্রত্যেক দিনই, তো একটি পাথর তাকে বলতে গেলে ডিস্টার্বই করে, কারণ পাথরটা তার বাড়ির সদর দরজার সামনেই থাকে। তো তার বেড়াতে গিয়ে মাঝে মাঝে হোঁচট খান তিনি।
তো তিনি একদিন পাথরটাকে উপড়ে ফেলে দেন। তো তিনি জানতেন যে ওটা একটা সামান্য পাথর, কিন্তু দৈবাৎক্রমে তিনি দেখতে পারেন ঘটনাক্রমে যে পাথরটাকে কেউ বা কারা নিয়ে গিয়ে মূর্তি স্থাপনা করেছে এবং সেখানে সেটিকে শিব মন্দির, শিব ঠাকুর বলে পুজো করা শুরু করেছে। তো তিনি জানতেন সেটি একটি বুজরুকি, তা জানা সত্ত্বেও তিনি তখন কিছু বলেননি। তো ঘটনাক্রমে তাদের সেখানে বসন্ত রোগ দেখা দেয়। তো সবাই বলে যে ওই তিলকেশ্বর যে বাবা থাকে, তার ওই তার তোলা পাথর তিলকেশ্বর বাবা নামে পরিচিত হয় এবং তার টিকা নিলেই সে বসন্ত রোগ সেরে যাবে। তো তিনি বিশ্বাস করেন না, কিন্তু কালক্রমে তার যখন গা গরম করে এবং মুখে নানা ব্রণ বা বসন্ত রোগের যে আমরা বলি সেগুলো ফুটে উঠতে থাকে, তখন তিনি সেখানে যান এবং গিয়ে লুটিয়ে পড়েন ভগবানের কাছে এবং গিয়ে একটা প্রণাম করেন এবং উঠে দেখেন যে কেউ দেখে নেয়নি। তো তো তিনি কোথাও জানতেন সেটা একটা বুজরুকি বা সেই পাথরটা আদৌ কোনো দেবতা নয়, তারপরেও তিনি গিয়ে ওরকম করেন। তো আমরাও করোনা ভাইরাসের জন্য করছি এরকম, অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে অনেকে না জেনে না বুঝে অনেক কিছু খেয়ে ফেলছেন। তো এগুলো করা একদমই ঠিক না, আপনারা জানুন বুঝুন বা সরকারি বা বিজ্ঞান মতে যেগুলো খেতে বলে সেগুলোই খান, এখান থেকে ওখান থেকে শুনে কোনো জিনিসই গ্রহণ করবেন না, আপনাদের স্বাস্থ্যের পক্ষে সেটা ক্ষতিকারক হতে পারে। তো সাবধানে থাকুন। মিট মশাই উপন্যাসের গোপাল ডাক্তার আর আরণ্যকের রাজু পাড়ে, এরা যেমন তখন কাজ করেছিলেন, এখনকার যুগে আমাদের যে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, তাছাড়াও আরা যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত, তারা আমাদের জন্য অনেক কাজ করছে এবং পুলিশরা সারা দিন রাত খেটে আমাদের জন্য একত্রিত হয়ে কাজ করছেন এবং তাদেরকে আমরা চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে সাধারণ নাগরিকদের জন্য আপনারা করছেন, এবং একটু কুর্নিশও জানাই। তো জানাই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার প্রথম স্ত্রী এবং একজন সন্তানকে হারিয়েছিল বার্মা প্লেগে, এবং অবনীন্দ্রনাথ ঠাকুর তার মেয়েকে হারিয়েছিল বাংলার প্লেগে। তো আপনারা সুস্থ থাকুন, সবল থাকুন, করোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করুন, বাইরে বেরাবেন না, কাউকে ঘরের মধ্যেও আসতে দেবেন না, পরিবারের সাথে সময় কাটান, অনেকদিন ছুটি আছে, অনেকদিন লকডাউন, প্রচুর প্রচুর বই পড়ুন, আমাদের চ্যানেলের ভিডিও দেখুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। তো পরিজনকে হারানোর ব্যথা অনেক, তো এই ব্যথা যেন কাউকেই আমাদের সহ্য করতে না হয় বা আমাদের কাউকেই যেন দেখতে না হয়। তো সবাই সতর্ক থাকুন, বাড়ি থেকে একদমই বেরাবেন না, এই সোশ্যাল অ্যাওয়ারনেসই বলতে পারেন, এটার জন্যই আমি আজকে ভিডিওটা করলাম। তো এর সাথে আমার কিছু কিছু গল্প আপনাদের বা উপন্যাস আপনাদের জানিয়ে দিলাম, পারলে সেগুলোও পড়ে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে জানান।